হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে আরেকটি আমি ভিডিও আপনাদেরকে সামনে আমি নিয়ে এসেছি। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তার সঙ্গে গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষই হয়তো পরিচিত। তো বন্ধুরা, এই গাছটি হলো পুনর্নবা গাছ এবং একে আমরা শাক হিসাবে ব্যবহার করে থাকি, শাক হিসেবে আমরা ভাজা করে খাই। তো বন্ধুরা, ভেষজ গুণে ভরপুর এই উদ্ভিদটিকে আমরা যথেষ্টভাবে চিনি। তো এই ঔষধি গাছটি রাস্তার আশেপাশে যদি কোথাও পেয়ে যান বন্ধুরা, আপনারা যদি এটাকে কিছুদিন অন্তর অন্তর খেতে পারেন, তো আপনাদের বিভিন্ন রকম শরীরে অপুষ্টিকরজনিত যে অভাব সেগুলো কিন্তু দূর হবে। তো আজ আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই গাছটির ঔষধি গুণ নিয়ে। তো তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করবেন। তো বন্ধুরা, এই গাছটির যে ঔষধি গুণ ভরপুর, তো তার চার থেকে পাঁচটি গুণ আপনাদেরকে সামনে আমি তুলে ধরব। তো এক নম্বর, এই গাছটির কারোর যদি লিভারের সমস্যা থাকে, লিভারের সমস্যার জন্য খিদে পায় না, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, তো সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছটিকে এনে বাড়ি এনে শুকিয়ে মিক্সিতে করে চূর্ণ করে যদি আপনারা খেতে পারেন, এক এক চামচ করে, এক চামচ করে আপনারা সামান্য ভাতের সঙ্গে চুটকে যদি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই লিভারজনিত সমস্যা আপনাদের আর থাকবে না, দূর হয়ে যাবে। এটা একটা 100% পরীক্ষিত বিদ্যা। তো এর আরও যে গুণ রয়েছে, শুক্র তরল বীর্য যদি তরল পদার্থের মতো হয়ে যায়, জলের মতো হয়ে যায়, সেক্ষেত্রে চার চামচ দুই বেলা আপনারা কী করবেন, দুবেলা এই গাছটির চার চামচ শিকড় সমেত, কাণ্ড সমেত, পাতা সমেত বেটে রস করে চার চামচ দুবেলা করে খাবেন। সেক্ষেত্রে আপনাদের শুক্রের যে তরল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। গাছটির আরেকটি গুণ যেটি হলো, অনেকের মূত্রথলিতে পাথর জন্ম নেয়। মূত্রথলিতে পাথর হলে আপনারা কী করবেন, 10 থেকে 12 গ্রাম এই লতা, এই গাছটির এই লতা পাতা সমস্ত অংশ 10 থেকে 12 গ্রাম নেবেন এবং 5 থেকে 6 কাপ জলে সিদ্ধ করে, 5 থেকে 6 কাপ জলে সিদ্ধ করে 2 কাপ থাকতে নামিয়ে নিতে হবে। তো 2 কাপ থাকতে নামিয়ে নেওয়ার পর আপনাদের কী করতে হবে, সকালে এবং বিকালে এই রসটিকে আপনাদের খেতে হবে। এতে আপনাদের মূত্রথলির পাথরের যে সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। এরপরে আরেকটি গুণ বলবো এই পুনর্নবা গাছের বন্ধু। তো পুনর্নবা গাছের আরেকটি গুণ হলো, পাগলা কুকুরে যদি কাউকে কামড়ায়, কাউকে যদি ইঁদুরে কামড়ায়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গাছটি ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটি কিন্তু যে সমস্ত বিদ্যা আপনাদের নিজ নিজ দায়িত্বে ব্যবহার করবেন, কারণ এগুলো ঔষধি গাছ বা কোনো ওঝা কবিরাজ বা বৈদ্যত্ব থেকে আপনারা পরামর্শ নিয়েও এগুলো করতে পারেন। যাই হোক, পাগলা কুকুর বা ইঁদুরে কামড়ালে আপনারা কী করবেন, এই গাছটির 10 থেকে 12 গ্রাম লতা নেবেন এবং ধুতরা গাছ, যেটা আমরা ধুতরা গাছ বলে থাকি, শিব পূজা মহাদেবের পূজায় ব্যবহার হয়ে থাকে, সেই ধুতরার বীজ মাত্র 2টি নেবেন এবং 2টি বীজকে আগে শোধন করে নিতে হবে। তো এই শোধন প্রণালী আপনাদের বলে দিচ্ছে, 2টি ধুতরার বীজ আপনারা কী করবেন, দুধে সেদ্ধ করতে হবে। দুধে সেদ্ধ করার পর শুকিয়ে নিতে হবে। দুধে সেদ্ধ করার পর শুকিয়ে নেওয়ার পরে এই বীজটি কিন্তু শোধিত হয়ে যাবে। তারপর আপনারা ওই 10 থেকে 12 গ্রাম এই পুনর্নবার লতায় একসঙ্গে বেটে পুরোটাই কিন্তু ওই যাকে কামড়াবে ইঁদুর বা কুকুরে, পাগলা কুকুরে, তাদের তাকে খাইয়ে দিলে কিন্তু সেই বিষ আর থাকবে না। নাম্বার ফাইভ, নেশা, কারোর যদি মদ বা গাঁজা বা অন্য কিছু খেয়ে মারাত্মক নেশায় ধরে,
সেই নেশার জন্য সে আসে, নিজেকে ঠিক রাখতে পারছে না। তো সেই ক্ষেত্রে সে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার নেশা কাটানোর জন্য আপনারা এই গাছটি ব্যবহার করতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন? 15 থেকে 20 গ্রাম এই গাছের লতা নিয়ে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে নিতে হবে। 1 কাপ থাকতে নামিয়ে নেওয়ার পর ওই রসটি দিনে 2 বার পুরোটাই খেতে হবে। এভাবে কিন্তু সেই নেশাকারক ব্যক্তির নেশা ছুটে যাবে। তো গাছটির আরও অনেক গুণ রয়েছে বন্ধু। আজকের ভিডিওতে আপনাদের সামনে এই পর্যন্তই আলোচনা করলাম এই পুনর্নবা গাছের ব্যাপারে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন এবং পরে আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো এই ছিল আজকের আমার ভিডিও। অসংখ্য ধন্যবাদ।